সজীবকে একটা সেশন রিকোয়েস্ট করব যে দুইটা জিনিস একটু বলতে। একটা জিনিস হচ্ছে যে আমাদের এন্টারপ্রেনারশিপটা আসলে কিভাবে দেখো, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে এন্টারপ্রেনারশিপের, স্পেশালি স্টার্টআপ এন্টারপ্রেনারশিপের যে কালচারটা আমাদের দেশে চলছে, সেই কালচারটার আসলে কি টার্মিনোলজি বা কি কি ফ্যাক্টর আসলে স্টুডেন্টরা হয়তো বুঝে না, তাদেরকে অত সময় সাথে তো বুঝবে, সেই টার্মিনোলজিগুলো যদি একটু তুলে ধরা যায় তাহলে স্টুডেন্ট উইল গেট সাম আইডিয়া অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং, অলসো অ্যাবাউট ইউর ফাংশনস হোয়াটএভার। সত্যি কথা বলতে এই জিনিসটাই যে আমরা যে কাজগুলো করছি, আমরা সবসময় চাই যে জায়গাটায় হয়তো আমরা যখন শুরু করেছি আমরা হয়তো অনেক জায়গায় চ্যালেঞ্জ ফেস করেছি, সেগুলোকে হয়তো কী বলবো যে কাজ করে করে শিখেছি, সেই জায়গাটা যদি আমরা আগে শেয়ার করতে পারি তাহলে নতুন যারা আসছে তারা যদি তার থেকে অ্যাবজর্ব করে তাদের ডিফারেন্ট কাজগুলোতে ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে হয়তো আরও ফাস্টার এগিয়ে যাওয়া যাবে। তো সেই জন্য সবসময় আমরা চাই যে এই জিনিসগুলো শেয়ার করতে যে কোন জায়গাগুলোতে আমরা কাজ করতে পারি। এন্টারপ্রেনারশিপের যে জায়গাটা নিয়ে সবসময় আমরা কথা বলি এবং এই সময় খুব ট্রেন্ড স্টার্ট আপ ওয়ার্ড যে আসলে জিনিসটা কী এবং কীভাবে জিনিসটাকে শুরু করা যায় অথবা আমি কোন লেভেল পর্যন্ত গিয়ে আসলে আমাদের শুরু করা উচিত। স্টার্ট আপ যিনি শুরু করেন, যে ফাউন্ডার হন, বেসিক্যালি তার কোনো বয়স নেই, সে যে কোনো সময় শুরু করতে পারে। ওয়ার্ল্ডে অনেক এক্সাম্পল আছে যে হয়তো সাপোজ 10 বছর বয়সেও শুরু করতে পারে। আমরা জানি যে ফেসবুক যে এত বড় হয়েছে, ফেসবুকে মার্কেট জায়গাটা ইউনিভার্সিটিতে পড়ার সময় শুরু করেছে, এরকম অনেক জায়গায় আরও ছোট বয়সে আছে, অনেকে আবার বড় হয়ে আছে, সব জায়গায়। মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে আমি যখন কোনো কিছু শুরু করতে চাই, ফার্স্ট আমাকে দেখতে হবে আমি আসলে কোনো প্রবলেম সলভ করছি কিনা। সব স্টুডেন্টের মাইন্ডের মধ্যেই একটা জিনিস আছে যে হ্যাঁ আমি একটা কিছু করতে চাই, সবাই চায় যে আমি কি চাকরি করব নাকি আমি নিজে কিছু শুরু করব, আমি কি এই প্রবলেমটা রিজলভ করব নাকি এই প্রবলেমটা অলরেডি রিজলভ, এই সলিউশনটা আছে এটার অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবো। এই দুইটা জায়গায় কিন্তু অনেক একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমাদের সবাইকে জানতে হবে। কেউ হয়তো সাপোজ মাইক্রোসফট এক্সেল কিন্তু এখন যত ট্রেনিং হয় আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেলের অ্যাপ্লিকেশন শিখি, ইমপ্লিমেন্টেশন শিখি। আবার অন্য কেউ হয়তো চায় যে হ্যাঁ সে হয়তো রাইট কাজ করে মাইক্রোসফট স্কেলের মতো আরেকটা অন্য কিছু নিয়ে আসা, যেটা আসলে আমাদের অফিসিয়াল বা আমাদের এই ফাইন্যান্সিয়াল টাস্কগুলোকে ইজি করে দিবে। এন্টারপ্রেনারশিপের জায়গাটায় আমি সবাইকে বলবো যে আগে আমাকে খুঁজে দেখতে হবে যে আমি আসলে কোনো প্রবলেম সলভ করতে পারছি কি না, আমি আসলে যে কাজটা করছি সেটাকে, যে জিনিসটা সালেন ভাই বলছিলেন যে কিছু ওয়ার্ড আমরা ইউজ করি সেটা হচ্ছে একটা ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট, এটা আসলে আছে কি না, দেন আমরা সেটাকে রাইট ইউজ করতে পারি। তো সেই জন্য মনে রাখতে হবে এটা কোনো বয়স নেই, যে কোনো সময় শুরু করতে পারি। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমাকে এটা একটা রাইট প্রবলেম বের করতে হবে যেটা আমার সোসাইটি নিড, দেখতে হবে যে প্রবলেমটা আছে কিন্তু সোসাইটির যদি বড় অংশের নিড এটা না থাকে তাহলে এই প্রবলেমটা সলভ করে হয়তো কোনো একটা সার্টেন করতে পারবো কিন্তু সেটা নিড হয়তো সোসাইটির জন্য বেশি না, আমার বিজনেসের স্কেলেবিলিটির জন্য এটা চ্যালেঞ্জ হতে পারে, তো সেটাকে আমরা মেক শিওর করতে হবে। থার্ড ওয়ান হচ্ছে অনেকে মনে করে যে হয়তো আরেকজন করছে বা আরেকটা কান্ট্রিতে হচ্ছে, সেটার কপি পেস্ট করে যদি আমি করে ফেলি তাহলে হয়তো জিনিসগুলোকে খুব ইজিলি কাজ করা যায়, আসলে সেটাও রাইট না। বিকজ নর্থ আমেরিকায় বা ইউরোপে যে প্রবলেমটা সলভ হয়েছে সেখানকার ডেমোগ্রাফি, সেখানকার লোকজন, কালচার ইজ ডিফারেন্ট, আমাদের কালচার ইজ ডিফারেন্ট, সেই জন্য আমরা যে প্রবলেমটা রিজলভ করছি সেটা আমার দেশের জন্য, আমার মানুষের জন্য, আমার সোসাইটির জন্য ঠিকমতো ফিট করে কিনা সেটা দেখা জরুরি। তো এখন কোশ্চেন হয় যে হ্যাঁ ওকে ফাইন, আমি একটা প্রবলেম পেয়েছি, আমি এটা রিজলভ করেছি, এখন আমি কি করব। এই জায়গাটায় আমরা সবসময় বলি বা সবার উচিত যেটা, সেটা MVP বলে একটা ওয়ার্ড আছে, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। এই যে সলিউশনটা আমি চিন্তা করেছি এটা আসলে কাজ করবে কি না সেটা আগে আমাকে মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে। এই ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু অনেক কিছু দরকার নেই, এটা আমি আমার নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা আমার ফ্যামিলির মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, আমার ইউনিভার্সিটিতে করতে পারি, অথবা আমার একটা সার্টেন এরিয়াতে করতে পারি। যখন এই প্রোডাক্টটা রাইটলি সেই ইমপ্লিমেন্টেশনে পাইলটে কাজ করে তখন বোঝা যায় ওকে ওয়াও, এইটাকে আমি তখন স্কেল করতে পারবো, সেইটা সবার মাথায় থাকতে হবে যে হ্যাঁ যে আমি এই জায়গাটা করতে পারবো। এখন যখন আমি এটাকে স্কেল করতে যাব পাইলটের পরে, যেমন আমি যদি Sheba.xyz কথা বলি, আমরা যখন স্টার্ট করেছি আমরা ঢাকা শহরের একটা এরিয়াকে সিলেক্ট করেছি, আমরা আমাদের সব ফাউন্ডারদের, আমাদের রিসোর্সদের বাসা সেখানে নিয়ে গিয়েছি, সেই জায়গায় আমরা ফুল প্রোডাক্টটাকে রান করেছি। তখন আমরা এক্সেলে কাজ করতাম, আমরা হার্ড কপিতে কাজ করতাম, কাগজে কলমে লিখে লিখে গিয়ে সলভ করতাম, দেন আমরা আস্তে আস্তে হয়তো অ্যাপ্লিকেশনে গিয়েছি। তো MVP যখন শেষ হয়ে যাবে তখন আমরা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেকের ফান্ড দরকার হয়, অনেকের ফান্ড দরকার হয় না, সেটা একটা জাজ করে ফেলতে হয় যে আমার আসলে ফান্ড দরকার কি। দেন আমরা যখন ফান্ড রেজ করতে যাই, দেন আমাদের নর্মালি ডিফারেন্ট টাইপের ফান্ড আসে। কীরকম আসে,
অনেকেই যেটা ফান্ড রেজ করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থেকে, হ্যাঁ, এটাকে নর্মালি আমরা অ্যাঞ্জেল ইনভেস্টর বলি। যে ওকে, যিনি অ্যাঞ্জেল মানে হচ্ছে যে আমার বিজনেসের জন্য এমন একজন এসেছে যিনি আসলে আমার বিজনেসটাকে সেইভাবে ফ্লারিশ করতে হেল্প করে। তো তারা হচ্ছে আমাদের চাতার মতো, তারা আমাদেরকে জিনিসটা করে। সব সময় মাথায় রাখতে হবে, একজন ইনভেস্টর যখন ইনভেস্ট করে তখন কিন্তু সে বেসিক্যালি আইডিয়াটা বেশি দেখে না, সে শুধুমাত্র ফাউন্ডারের উপর ইনভেস্ট করে। আমি যাকে টাকা দিচ্ছি আসলেই সে ওই বিজনেস আইডিয়াটাকে স্কেল করতে পারবে কিনা, সেই বিজনেস আইডিয়াটাকে প্রবলেমটাকে সলভ করতে পারবে কিনা, রাইটলি এগিয়ে যেতে পারবে কিনা। কারণ বিজনেস যখন শুরু হয় ন্যাচারালি সেই বিজনেসটা 5 বছর 10 বছর পরে, ইভেন 1 বছর পরে সেই জায়গায় থাকে না। সোসাইটির চেঞ্জের সাথে, বিভিন্ন চ্যালেঞ্জের সাথে বিজনেসকে পিভট করতে হয়। তো ফাউন্ডার দেখে যে এই ইনভেস্টর দেখে যে এই ফাউন্ডারটা আসলে সেই পিভটের সাথে নিজেকে মানায় নিতে পারে কিনা, সেই চ্যালেঞ্জটা নেওয়ার সাহস থাকে কিনা। সেই জন্য নিজেকে আগে রেডি করতে হবে যে যখনই আমি কোনো ইনভেস্টরের কাছে যাই বা যে কোনো কিছু যখন যাই, যে আমি ক্যাপাবল এনাফ এই সলিউশন, এই প্রবলেমটা সলভ করার জন্য, এবং যে সলিউশনটা আছে সেখানে যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেটাকে পিভট করার জন্য, তাহলে আমি এই জিনিসটাকে নিয়ে যেতে পারবো। এরপরে যেটা হয় অ্যাঞ্জেলের পরে, আসলে বেসিক্যালি ভিসিরা আসে। ভিসি মানে হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল মানে হচ্ছে ইটস লাইক একটা অর্গানাইজেশন, সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঞ্জেলরা নর্মালি সেখানে ইনভেস্ট করে এবং ভিসি ইন টোটাল টাকাটাকে একটা কোম্পানিতে ইনভেস্ট করে। তো সেহেতু বুঝে সেই জিনিসটাকে নিয়ে যেতে হয় আমাদের সবার সামনে আর কি। তো এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যে ইনভেস্টর, এবং এগুলোর সিরিজ আছে। আমি হয়তো প্রি সিরিজ এ করতে পারবো সার্টেন অ্যামাউন্ট, আমার কোম্পানির ভ্যালুয়েশন বুঝে, তারপরে আদার সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি, এইভাবে চলে যায় আর কি। তো সেই জন্য মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আমি লাস্ট একটা পয়েন্ট বলবো সবাইকে, সেই জিনিসটা হচ্ছে সব সময় সাথে মেন্টর রাখতে হবে। হ্যাঁ, আমরা ডেফিনেটলি আমাদের একটা টার্গেট আছে, একটা জিনিস কাজ করতে চাই, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র যে নট নেসেসারি যে ওই কাজ স্টার্ট আপে সে পারদর্শী সেই জন্য সে আমার মেন্টর, সেটা না। এটা ইউনিভার্সিটি টিচার হতে পারে, এইটা আমার যিনি আইডিওলজিতে পড়ে তিনি হতে পারে, তিনি আদার বিজনেসে সাকসেস হতে পারে, এমন হতে পারে যে একটা ছোট দোকানদারও কিন্তু আমার একটা মেন্টর হতে পারে যার কাছ থেকে আমি অনেক শিখতে পারি। সেই জন্য মাথায় রাখতে হবে অলওয়েজ যে সার্টেন মেন্টর্স আছে যারা কিনা রেগুলার এই প্রবলেমগুলোতে গাইড করছে এবং সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি মনে করি এই জায়গাগুলো যদি আমরা ওভার কাভার আপ করতে পারি, তাহলে এই বিজনেসটাকে বা আমি যে ড্রিমটা দেখছি, প্রত্যেকে যার যে ড্রিমটা আছে সেটাকে সাকসেস করা যাবে। সালেন ভাই, থ্যাংক ইউ।